तो हेलो व्यूअर्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট একদম পয়েন্টে আসবো। আমি একটা পোস্ট করেছিলাম আমাদের রাইডার কমিউনিটিস অফ বেঙ্গলসে, আমার ওলা S1 Pro কে নিয়ে টপ স্পিড লিখেছিলাম 117। তো বেশ কিছু লোক মানে হাসির চোখে, ব্যঙ্গাত্মকের চোখে বিভিন্ন উল্টোপাল্টা কমেন্টস করেছিল। কেউ লিখেছিল 117 নয়, মিস্টেক হয়ে হয়তো ওটা 171 হবে, এরকম ব্যাপার। তো তাদেরকে একটুখানি বোঝানোর জন্য আর ওলা S1 Pro যে পাওয়ার কতটা হতে পারে সেটা বোঝানোর জন্য আজকে ভিডিওটা করছি। তো চারটে মুড আছে, ইকো, নর্মাল, স্পোর্ট আর হাইপার। আমি চারটে মুডেই গাড়িটাকে ছুটিয়ে দেখাবো, ঠিক আছে? তার জন্য আমাদের দরকার ফাঁকা রাস্তা। এখন দুপুর 3:19, নিউ টাউনের একটা জায়গা থাকে এই সময়টা, একদমই ফাঁকা থাকে, তো ওখানেই ট্রাই করি। তো তোমাদের আমি ফার্স্টে ইকো মুডটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা বুঝতে পারবে হয়তো ইকো মুডে চলে এসছে এই মুহূর্তে। ইকো মুডে আমি ফুল থ্রটল দিচ্ছি, গাড়ি কতটা দৌড়ায় দেখে নাও। ওয়েট একটু, আমাকে ফাঁকা রাস্তার দরকার। চলো, ঠিক আছে, বুঝতে পারছো নিশ্চয়ই ইকো মুডে। 3, 2, 1, চলো এগোচ্ছি আমি ইকো মুডে। টপ স্পিড কত হতে পারে দেখে নাও। দ্যাটস অল ইকো মুডে। ইকো মোডে আমার রেঞ্জ দেখাচ্ছে এখন, বাপরে, 162। মানে এইভাবে যদি আমি গাড়ি চালাই প্রায় 162 কিলোমিটার রাস্তা আমি যেতে পারবো, বাপরে। কিন্তু 40-42, দ্যাটস অল, এটা হয়তো ওই 39 বা 38 এরকম কিছু রেঞ্জ হবে, যাই হোক। ওকে, ইকো মোডটা তোমরা দেখে নিলে, ম্যাক্সিমাম স্পিড হতে পারে 42। চলো এবার যাবো আমরা নর্মাল মোডে। নর্মাল মোডে যাওয়ার জন্য আমাদের একটু ফাঁকা রাস্তা দরকার। চলো আগে ফাঁকা রাস্তাটা খুঁজে নিই। তো ফাঁকা রাস্তা বেশ কিছুটা পাওয়া গেছে সামনে। এবার আমরা, তোমরা দেখতে পাচ্ছ ইকো মুডে রয়েছে, ইকো মুড থেকে আমি গেলাম নর্মাল মুড। ওকে, নর্মাল মুডে এবার আমি দেখি এর টপ স্পিড কতটা যেতে পারে। রেডি, 3, 2, 1, চলো নর্মাল মুডে এখন আমি যাচ্ছি। সামনে বাম্পার আছে, হয়তো বেশি অ্যাক্সিলারেশন করা যাবে না। 55 অবধি তো গেল, দাঁড়াও বাম্পারটা পেরিয়ে নিই। বাম্পস রয়েছে এখানে, নিউ টাউন এখন প্রত্যেকটা জায়গায় বাম্পস আবার সামনে রয়েছে। চলো দৌড় করাই। রেডি, 3, 2, 1, চলো। ভালোই মোটামুটি পাঞ্চ আছে, 59, 60 অবধি গেল, আবার বাম চলে এসছে। আই থিঙ্ক 70 অবধি হয়তো নর্মাল মোডে যায়। চলো আবার একবার দৌড় করাই। চলো, 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 64, আবার থেমে যেতে হবে, 70, 72, 73, 74, বাপরে, নর্মাল মোডে 74 অবধি, আবার বাম চলে এলো। চলো আবার টানাই একবার, নর্মাল মোডেই রয়েছে এখন অ্যাক্টিভেট। তো নর্মাল মোডে এখনও আমরা গেলাম 72 অবধি, এবার চলো, এবার যাচ্ছি 62, 69, 70। চলো 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 চলো, 81, ফুল থ্রটল 81, ওই 80 নর্মাল মোডে। ওকে, তাহলে ইকো মোডে তোমরা দেখে নিলে 40 থেকে 42, নর্মাল মোডে দেখে নিলে 82। এটা কিন্তু লাইভ, মানে আমি লাইভ দেখাচ্ছি, কোনো কারো রিভিউ নিয়ে নয় বা কোথাও থেকে ঝেড়ে বসিয়ে দেওয়া নয়, সম্পূর্ণ আমার নিজস্ব রিভিউ, লাইভ তোমরা দেখতে পাচ্ছ। এখন বাকি আছে মেন দুটো মোড, একটা হচ্ছে স্পোর্ট অ্যান্ড মেন থিং হাইপার। তো এবার চলো স্পোর্ট মোডে এবার দেখা যাক। স্পোর্ট মোডে দেখার জন্য এরকম রাস্তা হলে হবে না, আমার টোটাল ফাঁকা রাস্তা দরকার, তবেই আমি স্পোর্ট আর হাইপার চালাতে পারবো। তো যারা কমেন্ট করছিলে, মানে আমাকে একদম জাস্ট ধুয়ে দিয়েছো যারা, তাদের উদ্দেশ্যে বলি, আমি যেগুলো পোস্ট করি, যে সমস্ত জিনিস পোস্ট করি, মানে অন্যান্যদের মতো নয় যে একটা অবাস্তবিক কথা বলে দিলাম, কারণ গাড়িটা আমি চালিয়েছি, বুঝেছি বলেই পোস্টটা করেছিলাম। তো যারা এই পোস্টের সম্বন্ধে বিভিন্ন হাহা রিয়্যাক্ট দিয়েছো বা নেগেটিভ কমেন্ট করেছো, তারা একটুখানি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, ঠিক আছে? আশা করছি, এটা পেঁচার মোড় বাঁ ডান দিকে, এখান থেকে বেশ কিছুটা লং স্ট্রেস থাকে। আমি বুসানি যখন এসেছিলাম তখন এখানে মানে ট্রাই করেছিলাম,
তো এই রাস্তাটাই দেখা যাবে। তো আমি এখন নর্মাল মোডে রয়েছি, এবার দিয়ে দিচ্ছি স্পোর্ট মোডে। স্পোর্ট মোডে আমার এখন রেঞ্জ হয়ে গেল 110, 110 কিলোমিটার। তো চলো এবার টেনে দেখা যাক। তো স্পোর্ট মোডে দিয়ে দিয়েছি, চলো যাওয়া যাক। অ্যাকচুয়াল রেঞ্জটা বোঝা যাবে স্পোর্ট মোডে। চলো দেখে নাও, দিস ইজ স্পোর্ট মোড আর ওলা S1 Pro। ফুল থ্রটল দেওয়া, ফুল গাড়ি একদম খোলা যাকে বলে, 95। আমার ওয়েট 90 কিলো, গাড়িতে এই মুহূর্তে সিঙ্গেল রাইডার রয়েছি, 95 টপ স্পিড। ওকে দ্যাটস অল, থেমে গেলাম। তো স্পোর্ট মোডে টপ স্পিড হচ্ছে 96। এইবার আমাকে হাইপার মোডের জন্য একটা আরও লং স্ট্রেস দরকার, সেই লং স্ট্রেসটা হলে তবেই কিন্তু আমি হাইপার মোডে চালাতে পারবো, কারণ ওই মোডটা একটুখানি ডেঞ্জারাস মোড। ওকে আমাকে আরও ফাঁকা রাস্তার দরকার, তো চলো যাওয়া যাক। তো এইখানে একটা লং স্ট্রেচ রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে তিনখানা বাম্পার রয়েছে এর আগে, সেই জন্য টপ স্পিডে গেলেও আমি হয়তো কন্ট্রোল করতে পারবো না, আমাকে আবার পাশের রুটটাতেই যেতে হবে। ইউটার্ন নিয়ে এখানে এসেছিলাম। তো যাই হোক, রিস্ক নিয়ে লাভ নেই, রাস্তা কিন্তু এখন যথেষ্টই ফাঁকা, এই দিকটা একটুখানি ভিড় দেখছি, নিজের সেফটি নিজের কাছে। তো এই মুহূর্তে আমি রাইডিং গিয়ার কিন্তু পরে নেই, আমার মাথায় হেলমেট ফেলমেট রয়েছে, গ্লাভস নেই, একটুখানি রিস্কি ব্যাপার, তাও জাস্ট এটা দেখাই যাক, কারণ ফাঁকা রাস্তা আশা করছি সমস্যা হবে না। তো চলো, আর যারা কমেন্টসগুলো করেছিলে রিপ্লাইগুলো কিন্তু অবশ্যই করো, যে পাখা লাগিয়ে নিয়েছিলেন নাকি, বা আপনি 117 গিয়ে একবারে টেক অফ করে যাবেন, এই ব্যাপারগুলো একটু কিন্তু সবাই রিপ্লাই করো। ওকে কমেন্টসগুলো দেখতাম, ভালো লাগতো, যাই হোক প্রমাণটা দিলে সবারই, মানে সত্যি তো কখনো মিথ্যে হয় না। আর যারা ইলেকট্রিক কি নিয়ে যারা মশকরা করছেন, আমিও একসময় করতাম, কিন্তু ইলেকট্রিক ইজ দ্য ফিউচার। ওকে ভবিষ্যতে এমন দিন আসবে ইলেকট্রিক ছাড়া কোনো গাড়ি হয়তো চলবে না, এমন হয়তো অবশ্যই এখন নয়, বেশ কিছুদিন পর। যে কদিন গাড়িটা ওলাটা চালাচ্ছি, আমার কমপ্লেন হচ্ছে এখন অবধি জিরো, কোনো ইস্যু এখন অবধি নেই। দু একবার খালি একবার হয়েছিল, জাস্ট স্ট্যান্ডটা নামানোর সময় দেখাচ্ছিলো স্কুটার ইস্যু বলে রিস্টার্ট চাইছিলো, রিস্টার্ট করার পর 30 সেকেন্ড সময় নেয়, পুরো ব্ল্যাক হয়ে যায় স্ক্রিনটা, তারপর আবার ওলার চিহ্ন এসে আবার স্কুটারটা স্টার্ট হয়ে যায়, দ্যাটস অল, ব্যাস, আর কিছু কোনো প্রবলেম দেখিনি। 106 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে। চলো আমাকে আবার ইউটার্ন নিয়ে তারপর এই রাস্তা এসে করতে হবে ভিডিওটা। তো এবার এসে গেছে আসল সময়টা দেখানোর, জাস্ট এখান থেকে ইউটার্নটা নেবো। ওকে স্পোর্ট মোডে রয়েছে এখন অবধি, তোমরা স্ক্রিনটা ভালো করে খেয়াল করো। ওকে তো রাস্তা দেখে নাও, পুরো সম্পূর্ণ ফাঁকাই আছে। এবার আমি স্পোর্ট মোড থেকে দিয়ে দিলাম হাইপার মোডে, রেঞ্জ দেখাচ্ছে 84, চো, তো 84 কিলোমিটার এখন রেঞ্জ আছে। তো নাও 3, 2, 1 গো, ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ ফুল থ্রটল, ওকে বুঝতে পারলে 117 উঠেছিল কি না, ভালো করে দেখলে একটু রিওয়াইন্ড করে আবার দেখে নাও, চোখে আঙুল দিয়ে দেখে নাও, হয়তো বলবে হয়তো এটা 117 নয়, 117 ইভেন না হোক 110-12 তো অবশ্যই, হ্যাঁ 112 তো অবভিয়াসলি, মানে অরিজিনাল যে স্পিড, ইলেকট্রিক স্পিডে একটু হেরফের হয়, তো একটা ইলেকট্রিক মোটরের ক্ষেত্রে 100 তো মানে 50-60 তো মানে একটা বিস্ময়কর ব্যাপার, সেই জায়গায় 112ই, আমি 112 নয় চলো তোমাদের কথা 100ই ধরলাম, 112ই ধরলাম, কারণ অরিজিনাল স্পিড 112ই হবে। একটা ইলেকট্রিকের ক্ষেত্রে 112 মানে কি তোমরা ভাবছো, ইয়ার কি কথা বস,
লোকে কি এমনি এমনি ওলা কিনছে? একটা প্রবলেম আছে, গরমে যদি প্রচণ্ড পরিমাণে কন্টিনিউয়াসলি যদি তুমি এরকম হাইপার মোডে টানাতে থাকো, তো সেক্ষেত্রে সমস্যা আছে, গাড়ির ব্যাটারি তো সে সময় হিট হয়ে যায় আর তোমাকে মুড চেঞ্জ করতে বলে, মানে সে সময় হয়তো নর্মালে চলে আসে বা স্পোর্টে চলে আসে বা ইকোতে চলে আসে, সে অটোমেটিক হয়ে যায়। আর আগুন লাগার কেস বলছো যারা বা জ্বলে যাওয়ার কেস, হতে পারে, মানুষ আজ আছে কাল নেই, কোনো কারণে যেতেই পারে, ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট হতেই পারে। আমার গাড়ির বয়স হচ্ছে প্রায় 5 থেকে 6 দিন, এখনো অবধি আমার 0 কমপ্লেন। এই ভিডিওটা আমি তৈরি করতাম না, জাস্ট তোমাদের কিউরিওসিটি দূর করার জন্য আর তোমাদের ভুল ভাঙানোর জন্য ভিডিওটা করলাম। ভিডিওটা কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না, তোমাদের মনের অন্ধকার অন্ধকারই হয়ে যাবে। ওকে, তো ভিডিওটা আজকে এই নিয়েই ছিল, আর কিছু ভিডিওটা বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কালী পুজো আসছে, শব্দবাজি একদমই ফাটিও না, বাচ্চা বুড়োদের খুবই অসুবিধা হচ্ছে। তো সবাইকে শুভ দীপাবলি, হ্যাপি দিওয়ালি, যাই হোক। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। চলো, টাটা।